चिश्ती टीवी ऑनलाइन सुनियत प्रचारे आम्रा ओ अल्लाह अल्लाह आवेलो आह सब कुछ जाने तक बरीदो करीब गायब की खबरी देने वाला गायब की खबरी देने वाला अलग प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह इल्लाह हो अल्लाह अल्लाह अपनर नोरे पैदा हो लो तमाम जहां के अच्छी यार अपनार मो तो के अच्छी यार अपनार मो तो ऐ भी शर्मा जा रे नबी जी अल्लाह अल्लाह इल्ला हो अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मदीनतुल औलिया चट्टग्राम शरीफ चट्टग्राम अनवर थानार अंतर्गत बुरुम छड़ा शाजीर पड़ा अंजुमाने मुहिब्बान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गौसिया जीलानी मिलाद कमिटीर व्यवस्थापनाय पवित्र ईद मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ओ शहदाए करबला करबला उर्स गौस आजम उद्यापन उपलक्ष्य अस्करे विशाल एकुश्तम अजीम शान सुन्नी सम्मेलन 2021 मोहतरम सम्मानित सभापति अंजुमाने मुहिब्बाने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गौसिया जिलानी मिलाद कमिटी सम्मानित सभापति जनाब मोहम्मद अब्दुल मालिक साहिब नूरानी महफिल पदान अतिथि मेहमान आला पीर तरीकत रहबारे शरीयत अंजुमाने रज़बिया नूरिया बांग्लादेशेर माननीय चेयरमैन हुजूर अल्लामा अबुल काशिम नूरी शाह साहिब क़िबला मद्दज़िल्लुहुल आली तकरीर पेश करेछिलेन बुरुम छड़ा हज़रत उस्मान रदियल्लाहु ताला अन्हु सुन्निया दाखिल मदरसार सम्मानित परिचालक हाफेज मौलाना मोहम्मद शफीउल आलम अल कादरी तकरीर पेश करेछिलेन फारके बाइतुन नूर जामे मस्जिदेर सम्मानित खतीब मौलाना मोहम्मद अब्दुल खालेक आशिकी मद्दज़िल्लुहुल आली आलोचना करेछिलेन शाजीरपाड़ा जामे मस्जिदेर सम्मानित खतीब मौलाना मोहम्मद अब्दुस सलाम ताहिरी शाजीरपाड़ा जामे मस्जिदेर सम्मानित इमाम मौलाना मोहम्मद अबुल बशर साहेब एछाड़ाओ मंचे आसेन असंख्य बुजुर्ग सुन्नी हजरात उलामाए किराम पैंडेले समबेत बाबार समतुल्य मुरब्बियाने आज़म गौसिया जिलानी मिलाद कमिटीर सकल सदस्य भाईरा पर्दाने शीन अम्मा जानेरा सकल के आंतरिक मुबारकबाद ओ धन्यवाद जानाई अल्लाहर हबीब सरवारे कायनात सल्लल्लाहु अलैहि वसल्लमेर सुन्नाह सलाम दिच्छि सकले सलामेर उत्तर प्रदान करबेन अस्सलामु अलैकुम वा रहमतुल्लाह
আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আজিম ও শান জান্নাতি মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা রাত গভীর হওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণ ঠান্ডা হওয়া সত্ত্বেও মাহফিলে এসে হাজিরি দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল না করলে এখানে আসা সম্ভব না। যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন সে আল্লাহ তাআলার শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান নবুয়তের দরবারে শুকরিয়া আদায় করে আরেকটি বার বলুন আলহামদুলিল্লাহ। সালামি পেশ করি তমাম পৃথিবী জুড়ে হুজুর গাউস আজম মাহবুবে সুবহানি, হুজুর খাজা আজমিরি, হুজুর ইমাম রব্বানি, হুজুর মুশকিল কুশা বাউদ্দিন নকশবন্দি, হুজুর শাহিনশাহ শ্রীকোট, হুজুর আলা হযরত গাউস আজম মেজ ভান্ডারী, ইমাম আহলে সুন্নাত হুজুর ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি সহ তমাম পৃথিবী জুড়ে যত বরহক আল্লাহর ওলিগণ আপন আপন স্থানে আরাম ফরমাচ্ছেন, আল্লাহ তাআলা আল্লাহর মেহবুব ওলিদের দরবারে সালামি পৌঁছে দেক সকল বলুন আমিন। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, গত বছর এই মাহফিলে আমি এসেছিলাম, এই বছরও আমাকে আপনারা দাওয়াত করেছেন, সুযোগ দিয়েছেন আলোচনা করার জন্য, আপনাদের শুকরিয়া আদায় করি। শুরুতে একটি কথা বলবো, যারা এসেছেন একদম বিচ্ছিন্ন অবস্থায় বসে আছে, জায়গা অনেক বড়, যদিও আমি বলবো মাহফিল কমিটির এটা মনে হয় ওনাদের সিদ্ধান্তটা ঠিক হয়নি, সেটা হচ্ছে একত আগামী পাঁচ তারিখ নির্বাচন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো এক ওয়াক্ত, গাঁজা খাই পাঁচ ওয়াক্ত, এই স্লোগানে মানুষ যথেষ্ট পরিমাণ ব্যস্ত। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা রজনী, আর রাত হচ্ছে বারোটার কাছাকাছি, এবং আমার পূর্বে আলোচনা করে যেন একজন ওস্তাজুল ওলামা, এরপরে আলোচনার কোনো পরিবেশ ঠিক থাকে না, কষ্ট হয়। আপনাদের সিদ্ধান্তটা ভুল আমাকে এই টাইমে দিয়েছেন, আপনাদের উচিত ছিল আমাকে ইশারের নামাজের পড়ে দেওয়া, যেহেতু আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা আমার পড়ে উনি আলোচনা করলে এই টাইমে শেষ করলে যথেষ্ট সুন্দর হতো। হয়তো প্রথমে একটা কথা বলেছি, অনেকে কষ্ট পেতে পারেন, সব মানুষ তার চরিত্র খারাপ না, ভালো মানুষও নির্বাচনে দাঁড়ায়, যেরকম ভালো মানুষ আছে না নাই, কেউ কথা বলে না, বলেন না আছে না নাই, যারা ভালো মানুষ তাদের চরিত্র গ্রান্টি মানুষকে দিতে হয় না, তাদের চারিত্রিক গ্রান্টি দিবেন কে, কথা বলুন কে? কিন্তু আমাদের একটা ট্রেডিশনাল, সেটা কি জানেন, আমরা মাহফিলে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি না, কিন্তু স্লোগানে মাশাআল্লাহ এক কাপ চার ভিতরে স্লোগান করা করা চলবে। আসতেছি আজকে টাউনে, ওই যে কর্ণফুলী, সম্ভবত কর্ণফুলী থানার আওতাধীন হতে পারে, ওখানে যারা বিজয়ী হয়েছেন সেই ভাইদের জন্য বিজয়ী রেলি বের করেছে, ঠিক আছে, ভালো কথা। একজন মানুষ যখন অনেক দিন প্রচেষ্টা চেষ্টার পরে যখন বিজয় লাভ করবে, অবশ্যই তার জন্য বিজয় মিছিল করা হবে, কথা বলেন ঠিক কিনা? তবে একজন মুসলমান হিসেবে সবচেয়ে বেশি মুসলমানের ভিতরে বিজয়ের মিছিল পৃথিবীর কোন ব্যক্তির জন্য নাকি আল্লাহ তার রাসূলের জন্য। আপনাদের জবানে কথা বের হচ্ছে না, দুর্বল হয়ে গেছেন নাকি? কয়েকদিন ধরে খুব বেশি স্লোগান চলছে নাকি? মাশাআল্লাহ, আমি একটু আমার চাচা জ্যাঠাদের কাছে অনুরোধ রাখবো, কি জানেন, আমার কেমন জানি মনে হচ্ছে আমার সাথে আপনাদের দুশ্মনী আছে, কেন? গত বছর এই স্পেস আমি মাহফিল করেছিলাম, কি সুন্দর একটা পরিবেশ ছিল, তখনও ঠান্ডা ছিল, ছিল না এরকম না, একটু কম ছিল আর কি। তো ইমানি পরীক্ষা তো হয় বিভিন্ন কষ্টের মধ্য দিয়ে, ঠিক না? তো আজকে আমার মনে হয় যে মাঝখানে জায়গাটা থেকে কোরআন নাজিল হইলো নাকি, ওই জায়গায় কেউ বসেন না, ওখানে খালি রেখা, কিছু ওখানে কিছু এখানে, এবং বাংলাদেশের মানচিত্রের মতো আপনারা এলোমেলো অবস্থায় বসে আছেন, ঘটনা কি? আমার প্রতি আপনাদের কোনো বিদ্বেষ আছে? আমাকে কি আপনারা ভালোবাসেন? ওনাকে বাপ হিসেবে ভালোবাসতে, আমাকে ছেলে হিসেবে তো ভালোবাসতে, ঠিক কিনা? আমরা তো বাপ বেটা,
আমরা উঠেছি স্টেজে বাপ ব্যাটা, বাপের প্রতি যতটুকু ভালোবাসা ছেলের প্রতি তার চেয়ে একটু বেশি লাগে, কারণ ছেলে ছোট, ঠিক কিনা? মাশাআল্লাহ, আমি শুকরিয়া জানাই, মোবারকবাদ জানাই, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। এইভাবে কিছুক্ষণের মধ্যে মাওলা যেন দয়া করেন, পড়া মাহফিলের প্যান্ডেল যেন কানায় কানায় ভর্তি হয়, আমিন কম। আল্লাহ, এই ঠান্ডা রজনীতে অনেক মানুষ, এখানের মানুষ অনেক ভদ্র, আমি গত বছর এসে দেখেছিলাম কি প্রেম। এই বুরুমসরা সাহাজির পাড়া, এই বুরুমসরা সাহাজির পাড়ার মানুষের প্রেম অনেক বেশি। ওই ওই দেয়ালটা মুরব্বীরা যেখানে বসছিল না, আমার মনে হয়েছিল গত বছর ওই দেয়ালটা মানুষে ভেঙে ফেলবে, ওই অবস্থা ছিল, ঠিক না দাদু ভাই? ওই অবস্থা। তো আলহামদুলিল্লাহ, রাত যেহেতু অনেক হয়েছে এবং নির্বাচনী পরিস্থিতির কারণে মানুষ যায় ঝামেলা প্রচারণা বিভিন্ন কষ্টে পরিশ্রমে ক্লান্ত বিদায়, আমি বেশি প্রেশার আপনাদেরকে দেব না। যাদের শরীরে বিশেষ করে এনার্জি আছে, কিছুটা সময় দেওয়ার মতো সামর্থ্য আছে, ওনাদের কদমে আমার আরজি থাকবে, আপনারা আসুন, এবং যারা এসেছেন আপনারা আদব বিনয় নিয়ে একটু বসুন। যদি বিশেষ কাজ থাকে তাহলে আদব নিয়ে যখন দুরুদ শরীফ পড়া হবে তখন উঠে যাবেন, আর এমনি মাহফিলের মাঝখান দিয়ে ওঠা বসা করবেন না, ঠিক আছে? তো ইনশাআল্লাহ মানতে পারবেন, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। ভাই এখানে আপনারা বসছেন না, কি বলেন, বসছেন কিনা? আমার কথা বুঝতে কষ্ট কার কার হয়, হাত তুলে দেখান তো, সবাই বুঝেন? তাহলে আলহামদুলিল্লাহ বলবেন। আপনাদেরকে বানানোর সময় আল্লাহ ফেরেশতার সাথে একটা পরামর্শ করেছিলেন, কি করেছিলেন পরামর্শ? তার মানে আল্লাহ কম বুঝে এটা না, এটা আল্লাহ বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, ভালো কাজ করতে হলে তোমরা পরামর্শের মধ্য দিয়ে করো, কথা কন, ঠিক কিনা? যেমন আমাদের এখানে এই এলাকায় নির্বাচন হবে, অনেক প্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী, মেম্বার পদপ্রার্থী, তারা নিশ্চয় তাদের আপনজন, পরিবার, দল, শুভকাঙ্ক্ষী সবার সাথে পরামর্শ করে দাঁড়ায়, ঠিক না? নাকি হুট করে দাঁড়াই যায়, এরকম কেউ আছে নাকি? বন্ধু বান্ধবের সাথে, নেতার সাথে, পরিবারের সাথে, স্বজনদের সাথে একটা পরামর্শ করে আল্লাহ তাআলা কথা বলবেন না, কথা বললে কিন্তু আমি কথা বলতে, আপনি একবার কথা বলবেন, আমি দুই মিনিট চুপ থাকব, দুই মিনিট চুপ থেকে শুধু আপনাকে কথা বলার সুযোগ দেবো, আপনি ইচ্ছে মতো কথা বলবেন, মাহফিলে কথা বলার জায়গা না দাদু ভাই, আপনি যদি আপনার ইচ্ছে না লাগে আপনি আদব নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই, মাহফিলে যতটুকু সময় হবে ততটুকু সময় একটু আদব নিয়ে বসার চেষ্টা করবেন। এটা কিসের জায়গা বলেন না, কিসের জায়গা? আদবের জায়গা। আমরা মুরব্বীদের সামনে আদব দেখাই, দেখাই না আব্বু? আমরা আমাদের উস্তাদদের সামনে দেখাই, বাবার সামনে দেখাই, বড়জনদের সামনে দেখাই। তো বড়জন যা আপন, উস্তাদ যা আপন, মা বাবা যা আপন, তার চেয়ে বেশি আপন হচ্ছে উম্মতের জন্য আল্লাহ তার রসুল, ঠিক কিনা? আল্লাহ রসুল হাজের নাজের আমাদেরকে দেখেন, এই আকিদা আমাদের আছে না নাই, কথা বলুন, আছে না নাই? আল্লাহ রসুল যেহেতু আমাদেরকে দেখেন, তাহলে আমরা আল্লাহ রসুলের সামনে আমাদের বসা, আমাদের ওঠা, আমাদের আসা, আমাদের কথা, সব কিছুর মধ্যে আদব থাকার প্রয়োজন আছে, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে বানানোর সময় ফেরেশতার সাথে একটু পরামর্শ করেছিলেন, ইন্নি জাআলুম ফিল আরদি খলিফা, قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون سبحان الله কয় যাবে নালে বাড়ি গিয়া কই এই আজকের সুবহান আল্লাহ জমাই রাখেন কালকে যারা ক্যাম্পিনে বের হইবেন হ্যাঁ ওই ক্যাম্পিনের মধ্যে শুধু সুবহান আল্লাহ কইতে থাকবেন একটু প্র্যাকটিস করে আল্লাহ বড় মুসিবত ক্যাম্পেইনে কি কোনো প্রার্থী কি বলে এই জোরে জোরে কথা করে এরকম বলে কেউ কথা বলেন বলে তখন তো আপনাদের স্পিড থাকে মহব্বত আছে বিদায় স্বাভাবিক একজন মানুষকে ভালোবাসতে তার পক্ষে আমরা মহব্বতের স্লোগান দেব তা আল্লাহ রসুলের প্রতি কি মহব্বত নেই কথা বলুন না নেই এখানে শুধু হুজুরদের কয়া লাগে জোরে কয় আস্তে কয় বড় করে কয় এটা শুধু মাহফিলে কয়া লাগে কেন মাহফিলে কি বলা ছাড়া মহব্বতের কণ্ঠে সুবহানাল্লাহ বলা যায় না সবাই মিলে সবাই মিলে কইছি জন্য পিছনের গুলা স্ট্রাইক ডাকছে হরতাল আল্লাহ তাআলা আপনাদের আমাদের বানাইতে চেয়েছিলেন মহান মাওলাই কায়নাত আপনাকে আমাকে বানানোর জন্য
ফেরেশতার সাথে আল্লাহ পরামর্শ করেছিলেন। ফেরেশতা বললেন, আল্লাহ যদি এই দুই ঠিঙ্গা মানুষগুলা যদি পাঠাও, একটার একটার মাথা ফোটাই দিবে, কথা কন ঠিক কিনে? এরা এক ভাই আর এক ভাইকে চিনবে না, কে মুসলমান কে বুদ্ধিস্ট, কে হিন্দু কে খ্রিস্টান সেটা বুঝবে না। লুবে পড়ে সম্পত্তির লুবে, ক্ষমতার লুবে, জায়গা জমির লুবে, নিজের ইজ্জতের লুবে, একজন অপরজনের মাথা ফোটাই দিবে। আল্লাহ কয়, তোরা কি বেশি বুঝোস নাকি আমি কি কম বুঝি নাকি? বলেন কে, কথা কয় না কে বলে? আল্লাহ কয়, আমি ভালো বুঝি, আল্লাহ তাআলা বুঝি। বন্ধু আমার, মহান মাওলাই কায়নাত আমাদেরকে বানাই নেন রাব্বুল আলামিন বলে আমি তোমাদের চেয়ে ভালো বুঝি, ভালো জানি, ভালো দেখি। ফেরেশতারা তখন বলেছিলেন, আল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ তুমি মাওলারে ডাকি, আমরা জিকির করি, তোমার জিকির করি, এদের বানানোর প্রয়োজন নাই। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ বুঝি, তোমার এত বেশি পরামর্শ দেওয়ার দরকার? কথা বলেন, দরকার? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ফেরেশতারে দেখি যা, আমার যেই বান্দাগুলো না বানানোর জন্য তোমরা বলেছিলা, এই বান্দারা শুধু মারামারি করবে, কাটাকাটি করবে, সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, ছেলে বাবাকে পিটাবে, ছেলে মাকে পিটাবে, সব বান্দা এরকম হবে না। এই ফেরেশতা তাকারে, আমার এমন কতগুলা বান্দা হবে, এমন কতগুলা বান্দা হবে যেই বান্দাগুলা রাত গভীর যত হয় তত বেশি ঠান্ডা পানি দিয়ে জো করে, আমি মাওলারে ডাকার জন্য তাহাজ্জতের জন্য দাঁড়ায়া যা। এরে ফেরেশতারা তাকা, ইউনিয়ন পরিষদের নির্বাচনে যদি স্লোগানে যায়, ক্যাম্পেইনে যায়, হয়তো তাদেরকে সম্মান করে কিছু টাকা দেয়। আজকে আমি আল্লাহর জিকির হচ্ছে, আমার বন্ধুর দুরুদ হচ্ছে, আমার ওলিদের শান হচ্ছে, সেখানে বিনিময় আমার কোন বান্দাকে একটা টাকাও দেওয়া হবে না। ও ফেরেশতারা একবার তাকাও, আমার বান্দারা কোন টাকা নাই, পয়সা নাই, কোন স্বার্থ নাই, একমাত্র আমি মাওলার প্রেমে, আমার বন্ধুর প্রেমে, আমার বান্দারা রাত গভীরে আমার মাহফিলে বসে আছে। আল্লাহ গর্ব করবে আমাদেরকে নিয়ে, কথা কন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমার নবীর উম্মত সবচেয়ে ভালো উম্মত, ঠিক না? কথা বলেন না ঠিক কিনা? আমার নবীর উম্মত সবচেয়ে ভালো উম্মত, আমার নবীর উম্মতের যে ভালো উম্মত আর কোন নবীর উম্মত হইতে পারে? কথা বলেন না পারে? ভাইজান, আমরা যে নবীজির ভালো উম্মত, এটার জন্য পরিচয় দিতে হলে ভালো ভালো কাজ আমাদের করতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে কি না? তাইলে আমরা যারা এখানে নূরানী নবীর বাগানে বসলাম, সবাই মিলে এই বাগান থেকে বরম চড়ার মানুষগুলোকে আমরা জানান দেব, আমরা মাহফিলে আছি, তোমরা মনে করো না প্যান্ডেল খালি। কথা কন ঠিক কিনা? পারবেন সবাই? তাইলে আমি স্লোগান দেব, আপনারা নারায়ে তাকবীর বললে আল্লাহু আকবার আপনারাই বলবেন, রাজি আছেন? আমি আসতে আপনারা কি জুড়ে না আসতে? নারে তাকবীর, হয়নি আবারও নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওলামায়ে আহলে সুন্নাহ, জশনে ঈদে মিলাদুন নবী, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আমরা নবীজির বাগানে বসে প্রমাণ করে দেব, রসুল পাকির প্রেমের পাগল তোমরা না হলো আমরা হয়েছি, কথা কন ঠিক কিনা? সেই নবীর প্রেমের বাগানে বসে ও নবী পাকির উম্মত, বরম ছড়ার মুরব্বি আব্বা জান, আমরা বড় ভাইরা, পর্দার আম্মা জানেরা, এই নবীর প্রেমের স্লোগানে যদি তোমার মরণ হয়, তোমার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? তাইলে সেই প্রেম, সেই আশা, সেই বিশ্বাস যদি থাকে রে ভাই, ডাকা লাগবে না, ডাকতে হবে না, যেই সাপের বিষ আছে সাপুরিয়া বিম বাজাইলে সাপ আর কোনোদিন গর্তে থাকতে পারে? কথা বলেন পারে? আমার বাজান,
আমার প্রার্থীর আমি ভালোবাসি আমার প্রার্থীর জঙ্গ মিছিল যখন শুরু হয় আমি ঘরে থাকতে পারি না আমরা যদি নূরের নবীর ভালোবাসি মদিনার নবীর কোন উম্মত ঘরে থাকতে পারবে না যারা নবীর ভালোবাসবে দামি কম্বল কানা ফেলে দিবে শীতের জামা কাপড় ফেলে দিবে আল্লাহর হাবিবের ভালোবাসায় নবীর বাগানে এসে তারা নবীজিকে প্রমাণ করে দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদিও বা কপালের চুকে আপনাকে দেখি নাই আমরা আপনার বাগানে এসে আপনি নবীকে দেখার অপেক্ষা আমার নবীকে দেখার অপেক্ষায় থাকলে নবী দেখা দিবে কি দিবে না জবান খুলে বলুন দিবি কিনা আমার ভাইরা ইমাম শরফুদ্দিন বুসরি ইনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় দিওয়ানা ছিলেন প্রেমিক ছিলেন ভাইরা আমার ইমাম বুসরি যখন অসুস্থ হয়ে গেল এমন দুর্বল হয়ে গেছে শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না ওনার আমার বাজান পৃথিবীর অনেক ডাক্তারের কাছে নিলেন কোন ডাক্তার ওনাকে ভালো ট্রিটমেন্ট দিতে পারে না ঘরে নিয়ে এসেছেন হঠাৎ করে স্ত্রী যখন কান্দে স্ত্রীকে বলেছে বিবি পৃথিবীর ডাক্তার যেখানে সিলিন্ডার হয়ে যায় আল্লাহর রাসূলের ট্রিটমেন্ট সেখান থেকে শুরু হয়ে যায় বিবি তোমার টেনশন করার প্রয়োজন নাই আমার মদিনাওয়ালা নবীজির যদি আমি ভালোবাসি আমার নবী মদিনায় থাকবে না আমাকে দেখার জন্য মদিনা থেকে আমার ভাঙা গড়ে তাসি ভাঙবে ইমাম বুসরি বিছানা থেকে উঠতে পারে না আমার ভাইরা রে ইমাম বুসরি গভীর রজনীতে আল্লাহর হাবিবের প্রেমে নবীর মহব্বতের সালাওয়াত লিখে মুহাম্মাদু সাইয়্যিদুল কওনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারীকাইন মিন আরবিন ওয়া মিন আজামিন আমার নবীর শানে যখন আমার বাজান ইমাম বুসরি লেখা শুরু করলেন ও মদিনার কামলিওয়ালা ও মদিনার কামলিওয়ালা আমি এখানে পড়ে আছি কত বিয়াদবের রাসূল আমাকে ইনকার করে আমাকে বলে নবীর আশিক হইছ তোমার নবী তোমারে কেন ভালো করে দেয় না এইভাবে আমাকে টিটকারি মারে ইয়া রাসূলুল্লাহ আপনি কি সোনার মদিনা থেকে দেখেন না আমার নবী বলে পাগল রে আর হতাশ হবি না টেনশন করবি না আমি রাসূল এসে যাচ্ছি তোরে দেখা দিতে এ ভাইরা আমার হঠাৎ করে ইমাম শরফুদ্দিন বুসরি কপালের চোখ খুলে দেখলো আল্লাহর নবী তার সামনে হাজির হয়ে যায় আমার নবী যে হাজির হইয়া নবী আমার বলে ইমাম বুসরি রে হাত বাড়িয়ে দে আমি তোরে নামার জন্য এসেছি তোরে দেখার জন্য এসেছি আল্লাহর নবী নূরানি নবুয়তের হাত মোবারক দিয়া ইমাম বুসরিকে যখন একটু দয়া দিয়ে দিয়েছেন ইমাম বুসরির শরীরের সমস্ত রোগ চলে গেছে এমন যাওয়া গেল আমার বাজান পরের দিন সকাল বেলায় ইমাম বুসরি ফজরের নামাজের জন্য মসজিদে চলে যায় যেই ব্যক্তি বিছানায় পা লাড়তে পারে না হাত লাড়তে পারে না শরীরের ডান থেকে বাম কাত করতে পারে না এত দুর্বল ছিলেন ওই দুর্বল ব্যক্তিকে আল্লাহর নবী একটা দিদার দিয়ে নজরে নবুয়ত দিয়ে আল্লাহর নবী এত সুস্থ করে দিলেন 18 বছরের যুবকের মতো তরুতাজা হয়ে যায় তাইলে আমার সাজির পাড়ার আব্বা জান ও আমার যুবক ভাইরা রে আমার নবীর যদি ভালোবাসে ওই নবীর প্রেমে যদি নবীর প্যান্ডেলটাতে যদি সাজিয়ে দাও যেই যুবকেরা জীবনে এত সময় এই প্যান্ডেল সাজানোর জন্য ব্যয় করলো এই যুবকেরা চাইলে গানের আশের বানাইতে পারতো ব্যান্ডের প্রোগ্রাম বানাইতে পারতো গান বাজনা চালাইতে পারতো যুবকদের কি নাই ও মুরব্বী বাবারা তাদের সব কিছু ছিল এত কিছু না সাজাই তারা আমার নবীর রঙে রঙিন করতে চাই সমাজকে ঠিক কিনা নবীর রঙে রঙিন করতে চাই সমাজ সমাজের মানুষকে ভালো কিছু উপহার দিবে সমাজের মানুষকে নবীজির রাস্তা দেখাইবে সমাজের মানুষকে ওয়াহদানিয়তের পরিচয় রেসালতের পরিচয় বেরায়তের পরিচয় বুঝাই দিবে এটার জন্য মুস্তাফার বাগান সাজাইছে এই বাগানে তুমি এসে মৌমাছির মতো যদি বসে যাও এই বাগানটা সাজানোর কারণে তোমার জিন্দগি সাজাই দিবে মদিনার কামলিওয়ালা ঠিক কিনা রাজি আছেন সবাই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কোমর ব্যথা করে না বসেন না
দাঁড়ানোর চেয়ে বসার মজাটা তো আলাদা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের ভাইদেরকে বসার তৌফিক দান করুক, আমিন বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা তাইলে আমার বাবাজিরা নবীজির প্রেমে আমাদের জীবন উৎসর্গ করতে রাজি কে কে আছেন হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আমি আল্লাহর নবীর প্রেমে আমরা জীবন উৎসর্গ করতে রাজি আছি তো? আমাদের কাছে এখনো কঠিন কঠিন কোন পরীক্ষা শুরু হয় নাই, হয়েছে? এখনো কঠিন পরীক্ষা শুরু হয় নাই, এত সুস্থ শরীর নিয়ে বেঁচে আছি, আমার মারা সুস্থ শরীর নিয়ে বেঁচে আছে, আমাদের গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, লঞ্চে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, ঘরের মধ্যে আগুন জ্বলে নাই, আমার বাজানো রাস্তা ঘাটের মধ্যে ভূমিকম্প হয়ে ঘর রাস্তা নিচের দিকে দেবে যায় নাই, মানুষ মাটির ভিতর ডুবে যায় নাই, আমার বাজান এখন অনেক জায়গায় দেখা যায় বড় বড় মুসিবত। ও বন্ধু আমার, তোমার দৃষ্টিটা কি সেদিকে তুমি দিয়ে তোমার অন্তরটা নরম করে নবীর বাগানে আসতে পারো না? গত ২৪ তারিখ দেখলেন, ২৩ তারিখ ঢাকা থেকে রাত্রিবেলায় লঞ্চ ভর্তি যাত্রীরা বরগুনার উদ্দেশ্যে রওনা হলো। কিসের উদ্দেশ্যে? বরগুনার উদ্দেশ্যে বরিশাল, বরিশাল বরগুনার উদ্দেশ্যে রওনা হলো। আমার বাজান বরগুনার কাছাকাছি যাওয়ার পরে এমন ভয়াবহ আগুন ধরে গেল লঞ্চে। বাজান রে, এ তো মর্মান্তিক ঘটনা, নিজের চোখে না দেখলে কোনোদিন বুঝবেন না কত ভয়াবহ। গজব আর গজব আসতেছে এখন আমরা বুঝি না, এখন আমরা দুনিয়ার পাগল হলাম, এখনো দৌলতের পাগল হলাম, এখনো সম্পদের পাগল হলাম। এ বাবা, লঞ্চে যখন আগুন ধরে যায় একজন মা মা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছে, ও সাংবাদিক ভাই আমার ছয় মাসের বাচ্চা কেন আমার কুলে ছিল? এক মানুষ যুবকের দেইকা আমি বললাম, হে যুবক ভাই আমার রুমটাতে আগুন ধরে গেছে, আমি আমার পোলাডার নিয়ে কোন দিক যাব? মহিলা মানুষ আমি হতিশ খুঁজি পাই না, আমার ছেলেটা ভাই তুমি একটু করে রাখো, আমার ছেলেটারে বাঁচাও। এই যুবকটা মার ছেলে নিয়ে কোন দিক গেছে জানি না, সাংবাদিকের কাছে মেয়েটাকে দেখে দেখে কয়, ও সাংবাদিকে ভাই আমার ছেলেটার খবর পাইলে আমার একটু বলিও। আমার ভাই কত ভয়াবহ ঘটনা, আরেকজনে সাক্ষাৎকার দিচ্ছেন, আরেকজন বলে আমি আমার মেয়ের বলেছিলাম মা সাঁতার তো জানিস না, আগুনে পুড়ে যাওয়ার চেয়ে নদীতে লাভ দে, সাঁতার কাটাইতে না পারলো নদীতে পড়ে মরে যা, এরপরে আগুনে পুড়ে কোনো লাভ নাই, নদীতে পড়ে যদি মরে যাস আমি তোর লাশ হলে খুঁজে পাবো। কত ভয়ঙ্কর ঘটনা গত বৃহস্পতিবার রাত আমার বাংলাদেশে আমার বাজান বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চে ঘটে গেল। আমার বাজান এক বাবা নিজের ছোট্ট কলিজার টুকরা কন্যা সন্তানকে নিয়ে লাভ দিয়েছে পানিতে। এই বাবা বলতেছে আমি দেড় ঘন্টা পর্যন্ত সাঁতার কাটাইলাম, আমি দেড় ঘন্টা সাঁতার কাটাইলাম, আমার ছোট্ট মেয়েটা সাঁতার কাটতে জানে না, আমার ছোট্ট মেয়েটা সাঁতার কাটতে জানে না, আমি আমার বুকের মধ্যে আমার মেয়েটারে নিলাম। আর আমি যখন একটা কুল পেয়েছি, আমি কুল পাওয়ার পরে হতিশ পাওয়ার পরে আমি যখন উঠছি, আমার মেয়েটা জবানে আর কথা বলতে পারে না, আমার মেয়েটার চোখ খুলে না, আমার মেয়ের নাকে কোনো নিঃশ্বাস নাই, ঠান্ডার কারণে, ঠান্ডার কারণে আমার মেয়েটা চলে গেছে। ও মুসলমান, এই ধরনের ভয়াবহ পরিস্থিতি যেন আল্লাহ আমাদেরকে না করায়। কত কষ্টের মধ্যে পড়েছিলেন সেই বৃহস্পতিবার রাত্রে লঞ্চে তারা, আমরা তো এই কষ্টে পড়ি নাই। এই লিফলেট দেওয়া ছেলে বসো, এই ছেলে বসো, পরে দিও আব্বু, পরে দিও, বসো বসো,
আপনারা লিফলেট চা দেওয়া লিফলেট দেওয়া এগুলো সব বন্ধ। আলোচনার সময় আলোচনা শুনবেন, মিলাদ কিয়াম কিংবা যাওয়ার সময় তখন দিবেন। এইটা মি কি মনোযোগ নষ্ট করে দেওয়া? পরে দিও আব্বু, তুমি পরে দিও বাবা, এখন বসো, এখন লাস্টে দিও। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আল্লাহ এত রাত পর্যন্ত যে আশিক রসুল ভাইরা প্রেম নিয়ে আসতেছে, আসার পথে আছে, বসে আছে, আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ বিনিময় একটা তোমার হাবিবের সন্তুষ্টি অর্জন করো, তোমার সন্তুষ্টি অর্জন করা, তোমার মেহবুব বলিদের নজরে বেলায়েত হাসিল করা। আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষের তাকদীর তুমি চমকিয়ে দাও। আল্লাহ ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদেরকে ফেলিও না, মিলাদুন নবীর উসিলায় এই জমিনকে এই এলাকাকে তুমি হেফাজত করো। আর একটু মহব্বত করুন, আমিন। তাইলে আমরা ওই ভয়াবহ পরিস্থিতিতে পড়ি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুস্থ এবং অনেক সফল শান্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, ঠিক কিনা? অনেক শান্তি আপনি আল্লাহর শুকরে আদায় করে শেষ করতে পারবেন না। আজকেও হবিগঞ্জে টলিতে টলি ট্রাক আছে না, বড় ট্রাক টলি টলি, এই টলির সাথে ধাক্কাকে এক বাস আমাদের হবিগঞ্জে, আস্তে আস্তে কথা বলেন, এত বুঝলাম না, বাস ধাক্কাকে খাতে পড়ে গেছে, প্রায় 16-17 জন মানুষ স্পট ডেড জায়গায়। আফসোস, ও মুসলমান, আল্লাহ আপনাকে কত সুখে রেখেছেন, কত সুখে, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন দাদু? বলেন না পারবেন? ঘরে ঘুমিয়ে আছে, হঠাৎ করে আগুন, দাবানলের পানি দিয়েও ওই আগুন নিভাইতে পারে না, গাড়ি যাচ্ছে রাস্তায় বিদ্যুৎ বেগে, হঠাৎ করে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে লাশ আর লাশ হয়ে পড়ে আছে, সমুদ্র পথে যাচ্ছেন বাড়িতে, লঞ্চে আগুন না হয় লঞ্চ ডুবে যায়, আকাশ পথে যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় বিমান উধাও, খবর সেই ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে এত শান্তিতে রেখেছেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত আপনার কপাল আল্লাহর দরবারে ঝুলাই দেন, এরপর আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন, কথা বলুন না পারবেন? এই জন্য বাবা আমার আসুন আল্লাহর জমিনে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, এই জমিনে যে আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন এটাও আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? এই আল্লাহর নিয়ামত পেয়ে কি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? আওয়াজ বলুন না, হবে না? আপনি দেখেন কত মানুষ করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যায়, কত মানুষ মারা গেছে, এই মুহূর্তে কত মানুষ আছে হাসপাতালের আইসিইউর বেটে, আছে না? নাই, নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাস ফেলাইতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, অক্সিজেনের মাধ্যমে নিঃশ্বাস নিতে হয়। আর আপনি জমিনে আছেন, দৈনিক কত কত কিলো অক্সিজেন আপনি আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করতেছেন, ওই অক্সিজেনের টাকা কি আল্লাহকে দিছেন আপনি? আওয়াজে বলেন, দিছেন। দৈনিক আপনি যে অক্সিজেন ব্যবহার করেন, ওই টাকা যদি আল্লাহ আপনার কাছে চায়, আপনার 14 গুষ্টি সম্পদ বিক্রি করলো আল্লাহর দেওয়া অক্সিজেনের দাম দেওয়া যাবে? কথা বলুন না, যাবে? তাইলে এই জমিনে আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে কার শুকরিয়া আদায় করব বলুন তো? এই জমিনে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দিবে, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামতের যখন শুকরগুজার করে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলিদের শানে হুজুর গাউসে আজম রুস মোবারক উপলক্ষে হুজুর সাইয়্যিদে শাহাদা ইমাম আলী মাকাম সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হুর শরণে এই মাহফিল এই ভাইরা সাজিয়ে চাপরা সাজিয়েছেন, ওনাদের জীবনের এক একটা ত্যাগের কথা যদি বলি আপনারা তব্ধ হয়ে যাবেন, কত পরীক্ষা আল্লাহ তাদেরকে করেছেন, এক মুহূর্তের জন্য তারা আমার আল্লাহকে বলে, কথা বলেন না বলছে? আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খৌফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঁচ প্রকারের জিনিস নিয়ে ইমানদারের ইমান পরীক্ষা করবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালোবাসা যার যত গভীর হয় পরীক্ষা তত কঠিন হয়, ঠিক কিনা? আপনি যদি ইয়াং অনেক বাইরা আসছেন, সামনে 30 কয় না 30
ভুলে গেছে নাকি বাপ ধরছেন আল্লাহ জানে, তাটি পাস নাই কি নাই আমাদের মুরব্বী কাকুরা জানবে না হেডি, আমরা জোয়ান জোয়ান জিতে আছে হেরা জানে বালা কথা কইন ঠিক কি না, তাটি পাস নাই। ভালোবাসার মানুষের জন্য মেসেজ নিকা হচ্ছে এখন থেকে রাতের পর রাত ঘুম হারাম কথা কন ঠিক কি না, মেসেজ দিকে এই জানো তাটি পাস নাইটি কোথায় যাব লিখে দিচ্ছেন সিআরবি নেবাল ওয়ান নেবাল টু কক্সবাজার হোটেল বুকিং এখন থেকে প্রস্তুতি নিচ্ছে ঠিক কি না, আর ভালোবাসা যিনি নিবে তিনিও বলে হ্যাঁ এগুলা কি লম্বা গপ দেও নাকি হাসা হাসা বুঝাই যাবে আগে টেন্ডুরেট সেট পাঠাও ঠিক কি না, আগে একটা কি পাঠাও কথা বুঝেন না মনে হয় নাকি, বুঝলে একটু উত্তর দিয়ে দেবে বাজার নাইলে তো মনে হয় কবর জিয়ারত করতে আছি কোনো কথাবার্তা কিছুই না, কি কবর জিয়ারত করতেছি নাকি ওয়াজে আসছি কোনটা, তারপরে উত্তর দিলেই তো বুঝা যাবো ওয়াজে না না কবরস্থানে, এখন কোনো যদি জবাব না তাহে তাইলে তো মনে করা যাবে যে কোনো কবরস্থান জিয়ারত করতে আছি, আল্লাহ কবুল করুক আমিন বলেন। তাইলে ভালোবাসা যত গভীর হবে পরীক্ষা তত কঠিন হবে ঠিক কি না, আল্লাহ তাআলা বলে ইমানদারের ইমান যত পাক্কা হবে আমি মাওলার পরীক্ষা তত বেশি কঠিন হবে ঠিক না ঠিক, আল্লাহ বলে ইমানদারের ইমান যখন পাক্কা হয় আমি ইমানদারকে পরীক্ষা করার জন্য ভয় দেখাই কি দেখাই বলে না বলু অন্যকম বিষয় ইমিনাল খৌফ কি দেখাই ভয় দেখাই, আমি আমার বান্দাকে ভয় দিয়ে পরীক্ষা করব কি দিয়ে ভয় দিয়ে, আমার ভাইরা রে আফ্রিকার জঙ্গলের এক কালো মানুষ কি মানুষ কালো মানুষ সুন্দর না চেহারা সুন্দর না মা নাই বাপ নাই বাড়ি নাই ঘর নাই ভাইজান কোটিপতি না সম্ভ্রান্ত ফ্যামিলির কেউ না, আফ্রিকার জঙ্গলের কালো মানুষ কালো মানুষের অন্তরে আমার আল্লাহর প্রেম আছে না নাই আওয়াজ বলুন আছে না নাই, ওই কালো মানুষটা আমার আল্লাহর এত ভালোবাসে আমার নবীর এত ভালোবাসে ভালোবাসার কারণে আমার আল্লাহ পরীক্ষা কঠিনের পর কঠিন করে দেয়, যারা ইমানদার আল্লাহরে ভালোবাসে নবীরে ভালোবাসে এদের উপরে আল্লাহর পরীক্ষা যত কঠিন হবে তত বেশি তাদের ভালোবাসা বেড়ে যায় ঠিক কি না, আমার ভাই জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা রে যখন চলে যায় উমাইয়ার গড়ের ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ বের হচ্ছে, সিদ্দিক আকবরের কানে উমাইয়ার গড় থেকে যখন একজন ব্যক্তির কান্নার আওয়াজ বের হয় হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবর দেখতেছে কে কাঁদে এই ব্যক্তিটা কেউ না একদম কালো মানুষ যার নাম হযরত বেলাল, আহাত 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 আমার আল্লাহর ডাকে বেলাল বেলাল আমার আল্লাহর ডাকে, ওই বেলালের কণ্ঠে কান্নার আওয়াজ শুনে আবু বকর উমাইয়ার কাছে গিয়ে বলে উমাইয়া বেলাল আমার আল্লাহর ডাকে আমার বেলাল রে তোমার কেন দেও এত কষ্ট কেন দেও, উমাইয়া কই বেলাল আমার কৃত গোলাম আমার কৃত দাস আমার কথা বলবে কেন আল্লাহর কথা বলবে, হযরত বেলাল গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগাইয়া শুনুন হযরত বেলাল কি বলে ও যুবকেরা, হযরত বেলাল কই উমাইয়া আমার প্রাণ পাখিটাও যদি বের করে না এর বড় আমি বেলালের জবানে আমার আল্লাহর স্লোগান বন্ধ হবে না, আমি বেলালের কণ্ঠে নবীর দুরুদ বন্ধ হবে না, ও আমার আব্বা জানেরা ও আমার দাদু ভাইরা আমরা কত আরামে আছি ফজরের নামাজ পড়ি না জুহুরের নামাজ পড়ি না আসরের নামাজের দারদারি না শরীর আমার সুস্থ সময় আমার আছে চাইলে আমি মসজিদে যেতে পারি কেউ আমারে বারণ করবে না, এরকম আছে না নাই আওয়াজ বলুন আছে না নাই, আল্লাহ তাআলার প্রেমে হযরত বেলাল এত বেশি নির্যাতনের শিকার হলো, আবু বকর গিয়া বললেন আবু বকর গিয়া বললেন উমাইয়া আমার কাছেও একটা গোলাম আছে আমার গোলামটা তুমি নাও আমার আল্লাহর গোলাম বেলাল রে আমারে ফিরিয়ে দাও,
বেলাল আমারে ফিরিয়ে দাও বিনিময় যদি টাকা পয়সা চাও আমি তাও দেব আমার ভাইরা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয় আবু বকর রে ও আবু বকর বেলাল কে যখন তুমি ক্রয় করতে যাবা আমি নবীর কাছ থেকে কিছু দিনারদের হাম নিয়ে যাব নবী আমার ডাক দিয়া কয় আবু বকর আল্লাহ যদি হাশরের মাঠে যদি বলে বেলালের খরিদ্দার কারা আমি নবীও যেন বলতে পারি আল্লাহ বেলালের খরিদ্দার আমি নবীও একজন আমার ভাইজান হযরত বেলাল কি আমার বাজান সৈয়দনা সিদ্দিক আকবর আমার বাজান উমাইয়ার কে জানতে গেলেন উমাইয়া হযরত বেলালের উপরে তত্ত্বচার করলেন এত কষ্ট দিলেন আব্বারা বেলালের শরীরের জামা কাপড় গুলি গুলে ও মুসলমান এত কঠিন পরীক্ষা তোমার আমার উপরে কোনো হয় নাই একদম কঠিন পরীক্ষা হয় নাই যা হযরত বেলালের উপর হলো শরীরের জামা কাপড় গুলো খুলে বেলালে গরম বালির মধ্যে শুয়াইয়া রাখছে ও বন্ধু আমার বেলালের শরীরের চামড়া গুলি পুড়ে ছাই হয়ে যাচ্ছে গরম আর গরম এত গরম বেলাল সইতে পারে না হযরত বেলাল ডাক দিয়ে কয় আল্লাহ ও আমার আল্লাহ আমাকে ধৈর্য দাও আমাকে সবর দাও আমি যেন ওই উমাইয়ার অত্যাচারে জাহান্নামি হইয়া না যাই আমাকে যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয় এ মুসলমান কিসের লোভে পড়ে এত বেশি পাগল হয়ে গেলাম এখনো কি একবারও চিন্তা করলাম না আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহর নবীর সাহাবীগণ আমার আল্লাহ আমার নবীর পাওয়ার জন্য কত কঠিন পরীক্ষা দিল হযরত বেলাল গলার মধ্যে রশি পেঁচাইয়া ওরার পায়ের সাথে বেঁধে দিছে ওই বেলালকে যখন টানা হয় বেলাল ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ আমার উপর মাইয়া তো তচার করে গো যদি বিশাল বিশাল পাথর যদি আবার সিনার উপর উঠাই দেয় আল্লাহ আমার জবানে তুমি তোমার জিকির তোমার ডাক তোমার নাম আমি বেলালের জবানে তুমি বন্ধ করিও না আমার ভাইরা রে হযরত বেলাল মদিনার কামলিওয়ালা নবীর কত বড় প্রেমিক বেলাল নবীজির কত বড় প্রেমিক ভাইরা আমার বন্ধুরা আমার বেলাল কে হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার বাজান ক্রয় করে নূরের নবী রহমতের বাদশা নবীর দরবারে পাকে এনেছেন আল্লাহু আকবার রহমতের নবীর দরবারে পাকে এনেছেন নবীজির দরবারে মুস্তাফা আনার পরে ওই বেলালকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করলেন আমার নবী মেরাজ শরীফ থেকে আসার পরে কয় বেলাল ও বেলাল কি এমন ইবাদত করেছো আমি মেরাজ তোমার হাঁটার আওয়াজ আমি নবীর কান মোবারকে শুনলাম বেলাল আল্লাহর আরশে তোমার আওয়াজ শোনা যায় রে বেলাল ও বেলাল তুমি কি এমন আমল করেছো হযরত বেলাল কয় আকা ইয়া রাসূলুল্লাহ কি এমন আমল করে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ আমি যখন উযু করতাম আমি উযুর পরে দুরাকাত নফল নামাজ আদায় করতাম উযুর পরে এখন তো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে তো উযু করি না উযুর পরে নামাজ তো দূরের কথা এক ওয়াক্ত নামাজও আমরা পড়ি না এত বড় প্রেমিক হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেই বেলালের কণ্ঠে আযান যদি না হয় ফজর হইত না সুবহানাল্লাহ মসজিদে নববীর নতুন মিম্বার হলো সব সাহাবীরা কয় কি জানেন ইয়া রাসূলুল্লাহ কণ্ঠ সুন্দর একজন মুয়াজ্জিন রাখেন কণ্ঠ সুন্দর একজন মুয়াজ্জিন রাখেন যিনি আযান দিবে যেমন মসজিদ যেমন ইমাম তেমন একজন মুয়াজ্জিন থাকবে রেখেছেন
বেলাল তো স্পষ্ট করে কথা বলতে পারেন না, আশহাদু আল্লা ইলাহা মাশাআল্লাহ, শফিউল আজম ভাই এতক্ষণ কই আছে, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। উনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্ট বলতে পারতেন না, বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শিন উচ্চারণ করতে পারতেন। ওই বেলালকে মুয়াজ্জিমের পোস্ট থেকে বাদ দিয়েছেন, নতুন মুয়াজ্জিম রেখেছেন, মুয়াজ্জিম সাহেব আজান দেয় আর এদিকে ফজর হয় না, সবাই চিন্তা করে আজান হলো ফজর কেন হয় না, ফজর কেন হয় না, আল্লাহ তাআলা হাবিবের কাছে মেসেজ পাঠিয়ে দিচ্ছেন, বন্ধু আমার বেলাল যতক্ষণ আজান দিবে না ততক্ষণ আমি আল্লাহ ফজর করব। তিনি ছিলেন সাইয়েদনা বেলাল, আল্লাহর কাছে কেমন ভাবে তিনি কবুল হয়েছিলেন আমার আল্লাহই ভালো জানে। হযরত বেলাল আমার ভাইরা এত বড় নবী প্রেমিক ছিলেন, আল্লাহর নবীর পর্দা শরীফের পড়ে বেলাল গাটি একটা মাথায় নিয়ে বেলাল চলে যায়, হুজুর আবু বকর ডাক দিয়া কয় বেলাল কই যাও, ও বেলাল তুমি কই যাও, আবু বকর কে ডাক দিয়া কয় ও আবু বকর রে আমি আর মদিনা থাকব না, আবু বকর ডাক দিয়া কয় বেলাল কেন, ও বেলাল খাওয়া দাওয়া করতে যদি চলতে তোমার কষ্ট হয় বাইতুল মাল থেকে তোমার জন্য একটা বাতা নির্ধারণ করে দেই, মাসে মাসে তুমি বেলালের জন্য বাতা চলে যাবে, বেলাল তুমি কোনো টেনশন করো না, কিসের অভাব তোমার, বেলাল কয় আবু বকর আমার কাছে টাকা পয়সার অভাব নাই, আমার কাছে মদিনার নবীর অভাব, বেলাল ডাক দিয়া কয় হুজুর আবু বকর আমি বেলাল যখন আজান দেই আমার আজানের পরে আমি মসজিদে আমার নবীর চেহারা মুবারক দেখে থা, এখন আমি আজান দেওয়ার পরে আমার নবীজির দেখি না, আমার মদিনায় আর ভালো লাগে না, মদিনা ভালো লাগে না, মদিনা ভালো লাগে না, আবু বকর কয় ও বেলাল তুমি নবীজির ভালোবাসো আমরা কি ভালোবাসি না, বেলাল ডাক দিয়া কয় ও আমিরুল মুমিনিন ওই নবীর রওজা দেখি আপনার সহ্য করতে পারেন, নবীজির রওজা দেখলে আমি বেলাল সহ্য করতে পারি না, কারণ আমি যখন আজান দিতাম আজানের পর পর নবীজির চেহারা মোবারক দেখতাম, আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে তশরিফ আনতেন, আমি এখন আজান দিল নবীর পায় না নবীরই দেখি না, ওই ব্যথা বেদনায় আমার আর তাক দিচ্ছে করে না, আমি বেলাল কি করব কি করব, না না আমি আর মদিনা শরীফ থাকব না, হযরত বেলাল চলে গেলেন, ছয় মাসের মাথায় আমার নবী হযরত বেলালকে স্বপ্নের মধ্যে ডাক দেই, বেলাল ও বেলাল এমন নির্যাতন কিভাবে পারো রে বেলাল তুমি, আমি নবীরে ছেড়ে ওখানে থাকতে, বেলাল আর দেরি করলেন না রে মুসলমান, হযরত বেলাল মদিনার জমিনে আবার রওনা হলেন, আমার বাজার হাঁটতে হাঁটতে সাইয়েদনা বেলালের আমার বাদান শরীর ক্লান্ত হয়ে যায়, তাহাজ্জতের নামাজের টাইমে সাইয়েদনা বেলাল ভাইজান মদিনায় পাকে হাজির হয়ে যায়, মদিনার মাটিতে আনন্দ উল্লাস শুরু হয়, সবাই বলে আজকে বেলাল এসেছে, বেলাল আজান দিবে আমরা আবারও নূরের নবীরে দেখব, সবার ভিতর আনন্দ কাজ করতেছে, সাইয়েদনা বেলাল মদিনায় পাক এসেছেন, বাজান সবাই গিয়ে সাইয়েদনা বেলালকে বলে ও বেলাল বেলাল রে একটু করে আপনার নুরানি কণ্ঠে আজান দেন, নুরানি কণ্ঠে আজান দেন, ও বেলাল আপনার নুরানি কণ্ঠে আজান দেন গো বেলাল, সাইয়েদনা বেলাল আজান দেয় না, সাইয়েদনা বেলাল আজান দেয় না, আমার বাজান হঠাৎ করে এক গভীর সাহাবি বিদ্যু সাহাবি হযরত সালমান ফার্সি গই, তোমরা হাজার বার চেষ্টা যদিও করো বেলালের কণ্ঠে আজান বের হবে না,
কয় কি করা যায় কি করা যায় যাওয়ার দেরি করবা না আমার প্যারা নবীর নুরানি নাতি সৈয়দা হাসান আর হুসাইন রে খবর লাগাও হাসান আর হুসাইনের কণ্ঠে যদি বলে ও বেলাল আমার নানা জানের রওজাই কেন আজান দিবেন না আপনি আজান দেন ও বেলাল আপনি আজান দেন এই কথা যখন হাসান আর হুসাইন বলবে বেলাল আর আজান না দিয়ে পারবে না সেইদিনা ইমামে আলী মাকাম হাসান আর হুসাইনকে ডেকে এনেছেন হাসান এসে কই বেলাল আমার নানা জান রওজা দেখে দেখে আছে বেলাল আপনি কি আজান দিবেন না আওলাদ রাসূলের পবিত্র কণ্ঠে বেলালকে যখন বললেন আওলাদ রাসূলের কথাই আর ফেলতে পারে নাই বেলাল এবার আজান দেওয়ার জন্য আজান যখন শুরু করে দিয়েছে আল্লাহু আকবার বলে হযরত বেলাল আজান দেয় আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বেলালের কণ্ঠে আবার শুরু হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বাজান এই বেলাল কেমন আছে বেলাল যখন ভাই আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হযরত বেলাল বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে বেলাল জমিনে পড়ে গেছে বেলাল কয় আর বইল না আর বইল না আমাকে আজান দেওয়ার জন্য আমার নবীর নাম মোবারক ধরলে আমি বেলাল সইতে পারি না আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল এত বড় আশিক ছিলেন আমরা কেমন আশিক ও মুসলমান নবী প্রেমে আমরা এক ঘন্টা সময় কাটাইতে পারি না আমরা এমন আশিক নবী প্রেমে নবীর সুন্নাত আদায় করতে পারি না এমন আশিক হলাম নবীজির প্রেমে আল্লাহর ঘরে বাইতুল্লাহ প্রবেশ করতে পারি না এমন আশিক হলাম নবীর প্রেমে আমরা নবীজির চরিত্র গ্রহণ করতে পারলাম না হযরত বেলাল নবী প্রেমে নিজের জান কুরবান দিয়েছে এর বড় আমার আল্লাহ ও নবী রে ভুলে না নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন নবী আমার কয় মক্কা বিজয় হলে আমি নবী আবার আসব মক্কা বিজয়ের পরে নবীজি মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমায় এসেছেন মক্কা বিজয়ের আজান হবে সব সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আজকে মক্কা বিজয়ের আজান হবে সিদ্দিক আকবরের কণ্ঠে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকজন কয় ইয়া রাসূলুল্লাহ কেন আজকে মক্কা বিজয়ের আজান হবে ফারুক আজমের কণ্ঠে যিনি তার বাড়ি উঠিয়ে বলেছিলেন আরবের ভূখণ্ডে রাসূল আমার ওপেন কালেমার দাওয়াত দিবে কেউ যদি আল্লাহর হাবিবের বিরোধিতা করে তার গর্দান আমি ওমরের হাত থেকে রক্ষা পাবে আরেকজন কয় ইয়া রাসূলুল্লাহ আজকে মক্কা বিজয়ের আজান হবে হযরতে ওসমানের কণ্ঠে যিনি দুই নূরের অধিকারী আপনি নবীজির দুটো কন্যা যিনি সাদি মোবারক করেছিলেন সুবহানাল্লাহ আরেকজন উঠে কয় ইয়া রাসূলুল্লাহ আজকে তো মক্কা বিজয়ের আজান হবে হুজুর শেরে খোদা আলীর কণ্ঠে যে আলী আপনার এলমের মহা সমুদ্রের মহা গোড়াউনির দরজা হাসনাইনি কারিমাইনের আব্বা জান খাতুনে জান্নাতের স্বামী ইয়া রাসূলুল্লাহ আজকে হুজুর শেরে খোদা আলী আজান দিবে আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠাইলেন বন্ধু আজকে কার কণ্ঠে আজান হবে না আজকে আমার আমার প্রিয় বেলালের কণ্ঠে আজান হবে সুবহানাল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ সাইয়েদানা বেলালকে কত ভালোবাসতেন সাইয়েদানা বেলালকে হযরত বেলাল এই ভালোবাসার কারণে বেলালের মর্যাদা এত বেশি বেড়ে গেছে বেলালের উপর পরীক্ষার কমতি ছিল না ওই বেলালের দিলের ভিতর আল্লাহর প্রেম
নবীজির প্রেম চিরবিদায় আল্লাহ এত পরীক্ষা সাইয়েদানা বেলালকে করেছেন এত ভয় দেখিয়েছে বেলাল এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে নাই আল্লাহ বলে আমি ইমানদারের ইমান পরীক্ষা করব ভয় দিয়ে परीक्षा करब पेटर खुदा दिए सैयदना बेलाल पेटे खबर नत्याचारे पागल हो जाए बेलाल कंठे नबीर दुरूद बंद है सबकिछ सब किछ मुसलमान এর বড় আমাদের অন্তরের ভিতর নবীর প্রতি ভালোবাসা নাই আল্লাহর প্রতি প্রেম নাই আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখাইতে পারি নাই এমন প্রেমিক আমরা হলাম যেখানে দ্বীনের স্বার্থ এসে যায় আল্লাহ রাসূলের কথা এসে যায় ওখান থেকে আমরা দূরে সরে গিয়ে নিজের স্বার্থটাকে বেশি প্রাধান্য দিতে থাকি ঠিক কি না অতএব আমার নবীর পাগলেরা আমার নবীর প্রেমিকেরা নিজের জীবনের সব কিছু কুরবান দিয়া আল্লাহ তার রাসূলকে বেশি বেশি ভালোবাসতে আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুন্নাত ওয়াল জামা তাইলে বলুন দেখি রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না আল্লাহর রাসূলকে ভালোবাসলে কঠিন পরীক্ষা আসবে কি আসবে না আওয়াজ বলুন আসবে কি না হাজারো বাধা বিপত্তি আসবে পরীক্ষা আসবে ভয়াবহ বিভিন্ন বিষয়ের মোকাবেলা আপনাকে করতেই হবে কিন্তু যখন প্রেমিক হবেন ওই ভয়াবহ তুফান আপনাকে রাসূল প্রেম থেকে চুল পরিমাণ সরাইতে পারবে কথা বলেন পারবে আল্লাহর প্রেম থেকে চুল পরিমাণ সরাইতে পারবে পারবে না বন্ধু আমার আল্লাহর প্রেমিক যদি হন আল্লাহকে যদি ভালোবাসেন রাসূলকে যদি ভালোবাসেন আল্লাহ তোমার মাল নিয়ে পরীক্ষা করবে মাওলাকে পেলেই চলে দুনিয়া আমার লাগবে না আমি আমার মাওলার প্রেমিক হতে চাই সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ তার জন্য মহা পুরস্কার যিনি ধৈর্য ধারণ করবে তার জন্য কি মহা পুরস্কার অপর আয়াতে আছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন সেই ধৈর্যশীলদের মহা পুরস্কার হচ্ছে আল্লাহ তাদের সাথেই থাকবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তাদের সাথেই থাকবে তারা জবানে যেটা বলবে মালিক সেটাই কবুল করবে কত সামাহুল লাযি ইয়াসমাউ বিহি ওয়া বসরাহুল লাযি ইয়াবসিরু বিহি আল্লাহ তাআলা এত বেশি তাদেরকে কবুল করবে নবীর হাদিস হচ্ছে তাদের কান যেই কানে শুনে ওই দুটো কান আল্লাহর কুদরতের কান হয়ে যাবে সুবহানাল্লাহ তাদের চোখ যেটা দিয়ে দেখে সেটা আল্লাহর কুদরতের চোখ হয়ে যায় যে কঠিন পরীক্ষার শিকার হয়েছিলেন আল্লাহর মেহবুব ওলিগণ যারা বান্দা থেকে বন্ধু হয়েছেন ঠিক কি না আমরা বান্দা আল্লাহর ওলিগণ হচ্ছে আল্লাহর বন্ধু ওই বন্ধুরা কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে চুল পরিমাণ তারা পিছপাও হয় নাই যার কারণে আল্লাহ তাদের কেমন পুরস্কার দান করেছে তাদের কানের পাওয়ার চোখের পাওয়ার হাতের পাওয়ার কদমের পাওয়ার জবানের পাওয়ার আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন জবানে যেটাই বলে আল্লাহ সেটাই কবুল করে সুবহানাল্লাহ তাহলে আসুন আমরা সেই মহান আল্লাহ তাআলার প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি আছি না নাই আওয়াজ বলুন আছে না নাই যাক রাত অনেক হলো যেহেতু আমি আর আপনাদেরকে ডিস্টার্ব করব না 12:30টা একটার কাছাকাছি এরপরও আরেকটা আবদার আছে ভাইদের আমি গত বছর আলোচনায় ছিলাম ওনারা জানে আমি ঘড়ি দেখে আলোচনা করি না আজকে বারবার ঘড়ি কেন দেখতেছি জানেন কারণ মানুষের মাইন্ড বুঝার দরকার আমি আবেগ দিয়ে সারা রাতটা কাটাই দিব মানুষ কোনো বিরক্ত হচ্ছে কিনা সেটাও আমাকে বুঝতে হবে আর নাইলে আমি এক রাতে একটা মাহফিল করি আমি গর্ব করে বলি সেটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আমি এক রাতে দুটো মাহফিল করি না আমি আমার ওয়াজের জিন্দেগি শুরু পর্যন্ত এই পর্যন্ত আমি এক রাতে একটাই মাহফিল করি কেন একটা মানুষ একটা মাহফিল করার জন্য যে কষ্টটা করে ওই কষ্ট নিজে না দেখলে কখনো বিশ্বাস করবে
কথা বলুন বিশনিজো 5-6টা মাহফিল আমি করি আমার মাদ্রাসায় রাঙ্গুনিয়া চকরিয়া কক্সবাজার সিলেট নোয়াখালী যেখানে আমার মাদ্রাসাগুলো আমাদের আল্লামা নূরি সাহেব হুজুর করেন উনি কারণ যেহেতু অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমি জানি মাহফিল করতে কত কষ্ট এমনও মানুষ আছে যাদের দৈনিক ইনকাম 50,000 ওই মানুষটাও শুধুমাত্র মাহফিলের স্বার্থে মানুষের কাছে যায় 10টা টাকা চাঁদা নেওয়ার জন্য ওই 10 টাকা নিতে গিয়ে ওই 50,000 টাকা দৈনিক ইনকাম করা ব্যক্তিকেও অনেক সময় বলে ব্যবসা করার আর সুযোগ পাইলা না এটা ব্যবসা শুরু করেছো এরকম বলে কি না কথা বলুন বলে কি না এত পরিশ্রমের বিনিময় মাহফিল কমিটি একটা মাহফিল সাজায় এজন্য ওঠার গুরুত্ব মূল্যায়নটা দেওয়ার চেষ্টা করি এই কারণে দুই খেপ মারিনি এক খেপ মারার চেষ্টা করি দোয়া করবেন যে মরণ পর্যন্ত যেন একটা মাহফিল করতে পারি দুইটা মাহফিল করার প্রয়োজন নাই কারণ এত রাত রাত কম হইছে রাইতের একটা বাজতেছে রাইতের একটা উনি একজন মাদ্রাসার প্রিন্সিপাল ওনার কালকে ছাত্রদেরকে পড়াবেন তা আমি মাদ্রাসার প্রিন্সিপাল না হলে অন্তত পক্ষে আমার তো একটু ঘুম যাওয়া লাগবে কি রে ভাই ঘুম যাওয়া লাগবে না শরীর ভাই তো ধরেন এই যে আমার মুরব্বী উনিও হয়তো একজন ব্যবসায়ী হতে পারেন যে কোনো একটা কর্মে আছেন উনি ওনার কর্মে যাবে আপনি আপনার কর্মে যাবেন হ্যাঁ আচ্ছা আমার বড় ভাই মেম্বার পদপ্রার্থী তো যেহেতু উনি এখন ইদানিং খুব ব্যস্ত আছেন প্রতিদিন গণসংযোগে ওনাকে সময় দিতে হবে তো সবাই তো ব্যস্ত কিন্তু আজকে আমার আব্বাস আলী কই আমার আব্বাসরা আমাকে আজকে একেবারে শেষ রাইতে দিছে হুজুরকে দিয়েছে আমি খুব খুশি কেন আমি প্রত্যেকটা মাহফিলে বলি যে এক একজন মুরব্বীকে রাখবেন মুরব্বীকে রাখলে মাহফিলে সৌন্দর্য বাড়াই দেয় কে আওয়াজ বলুন না কে মাহফিলে সৌন্দর্য বাড়ে তবে আমাকে যদি সারের নামাজের পর পর দিয়ে দিত তাহলে আল্লামা নূরি সাহেব হুজুর কেবলা উনি ওনার মর্জি মোতাবেক যতক্ষণ ইচ্ছে ততক্ষণ করে সবার জন্য দোয়া করে দিতেন এখন দিছেই আমার রাইতের 12টার কাছাকাছি কি ওয়াজ করব মানুষের একদিক দিয়ে নির্বাচনের কারণে মানুষ ব্যস্ত বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত আতঙ্কিত যার যার কাজে শেষে বিজি ওই জায়গায় যদি রাইতের 12টা বাজে মাইক দেয় এখানে কোনো ওয়াজের কোনো নিজেরও এনার্জি নাই যারা শুনবে তাদের শরীরেও কোনো এনার্জি নাই তারপর আল্লাহ তাআলার দরবারে অনেক শুকরিয়া এটা হলো কি জানেন সর্বপ্রথম তো মাঝখানে মাঝখানে ভূমিকম্পের মতো পুরো খালি ছিল এই জায়গা যে ফিল আপ হইছে এটা আল্লাহ তাআলার বড় দয়া আলহামদুলিল্লাহ আমি তো চিন্তাও করি নাই যে ভাবতেও পারি নাই এত রাত্রে লোকজন আসবে আসছেন আল্লাহ শুকরিয়া আপনাদের কদমে আমি হাজারো সালাম জানাই আপনাদেরকে ধন্যবাদ মোবারক জানাই মোবারকবাদ জানাই প্রেম ভালোবাসা নিয়ে এসেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আমিন আমার এই ভাইরা অনেক কষ্টের বিনিময়ে মাহফিলটা সাজায় এই মাহফিলটা যেন প্রতি বছর করতে পারে এটার জন্য আপনারা সবাই ওনাদেরকে আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আর বিশেষ করে আমার তরুণ যুব কাফেলাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ থাকবে বন্ধু আমার সেই অনুরোধটুকু একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন এমন অনেক যুবক আছে আমরা 31 নাইট 31 ডিসেম্বরের সেই রাত কালো রাতের অপেক্ষায় আছে ঠিক কি না কথা বলুন না ঠিক কি না ওই রাতের অপেক্ষায় আছে ওই রাত্রে আমরা আনন্দ উল্লাস করে আমরা রাতটা কাটাবো আমরা 22 সালকে বরণ করব ঠিক আছে বন্ধু করো না করো এই যুবক বন্ধু এই 22 সালকে নাচ গান মদ জুয়া জানা বেবিচার বেহায়া পনা বেপর্দা নারীর নাচানাচির মধ্য দিয়ে তুমি গ্রহণ করার আগেই একটু করে চিন্তা করো এই 21 সালে যারা লঞ্চ অ্যাক্সিডেন্টে পুরো ছাই হয়ে গেছে তারাও কিন্তু তোমার মতো যুবক আর যুবতী ছিল ঠিক মিথ্যে বলছি মনে হচ্ছে এরাও যুবক আর যুবতী ছিল আমি আমার জীবনে অনেক 31 নাইট পালন করলাম যুবক বন্ধু আমার একটা বার চিন্তা করুন রাতের ঘুমকে হারাম করে আমি বাজি ফুটিয়েছি রাতের ঘুমকে হারাম করে আমি আমার সেই 22 বছর পর্যন্ত আমি গান বাজনার আসর সাজিয়েছি পহেলা জানুয়ারিকে বরণ করতে 22 সালকে বরণ করতে এইভাবে আমি মদের বোতল নিয়ে সারা রাত কাটিয়েছি আমার সেই অশালীন বাসা দিয়ে আমার প্রেমিকের সাথে আমি রাত কাটিয়েছি যুবক তুমি কি পারো না তুমি কি পারো না 22 সালকে এভাবে বরণ করতে পারো না আল্লাহ জীবনে অনেকটা সাল পার করেছি অনেকটা 31 নাইট করেছি আল্লাহ এবার আমি করতে চাই পবিত্র কোরআনুল করিমের তিলাওয়াতের মাধ্যমে রাতটা কাটাইতে কথা কন ঠিক কিনা
আল্লাহ এবার 22 সালকে বরণ করব এবার 31 নাইট করব আমি আমার উপার্জিত সম্পদ থেকে কিছু সম্পদ দিয়ে গরীব মানুষ যারা অসহায় রাস্তার পাশে ক্ষুধার্ত অবস্থায় কনকনে শীতে কাতর হয়ে পড়ে আছে তাদের শরীরে একটা শীতের জামা দিয়ে আমি সেই 22 সালকে বরণ করব 31 নাইট করব অসহায় মানুষের মুখে খাবার দিয়ে আমি 31 নাইট পালন করব আমার মা বাবার জিয়ারত করে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে কেন আল্লাহ 21 সালটা যেমন তেমন কেটেছে গজব আর লানতে আল্লাহ আমার জন্য 22 সালটা তুমি রহমতের মাস বানাই দিও রহমতের বছর বানাই দিও এভাবেই চাইলে তো আমরা 35 নাইট পালন করতে পারি কথা বলুন ঠিক কি না যদি আমরা শরীয়তের পরিভাষায় বলতে যাই তাহলে এই 35 নাইট পালন করা তো এটা মুসলমানের কালচার নয় এটা ইহুদির কালচার পশ্চিমা শক্তিদের কালচার মুসলমানের 35 নাইট হবে পহেলা মুহররম কথা কোন ঠিক কি না সেই পহেলা মুহররমে আমাদের মুসলমানের কবর থাকে না ইংরেজদের সেই ইংরেজদের সেই শাল 35 নাইটের কথা মনে থাকে আমরা বেপরোয়া হয়ে উঠি আমরা যুবক যুবতীরা নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে ভুলে যাই আমরা কোন জাতি কোন ধর্মের লোক সেটা আমরা ভুলে বেপরোয়া হয়ে যাই পালন করুন না তারপর তারপর শালীনতার ভিতরে পালন করুন যেই পালনের মধ্য দিয়ে সমাজে দেশে রাষ্ট্রে পরিবারে ব্যবসায় প্রতিষ্ঠানে আল্লাহ তাআলার রহমত নাযিল হয় ঠিক কি না পালন করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক আমিন বলুন আমিন রাসূল করিম সা ইসলামের প্রেমিক যদি হই থাকেন তাহলে আমরা এভাবে নিজের জীবনকে সাজাবো এভাবে সামাজিক কাজগুলো করব আমার ভাই মেম্বার পদপ্রার্থী সাহেব সহ আরো যারা যারা প্রার্থী হয়েছেন কিংবা এখানে এসেছেন সকলের জন্য দোয়া করবেন ওনারা যেন বিজয় হয় এবং আল্লাহর কাছে এই কথা বলবেন আল্লাহ যেই মানুষটা সব যোগ্য মানুষের কষ্ট বুঝবে আল্লাহ তুমি 5 তারিখ তার গলার মধ্যে তুমি বিজয়ের মালাটা পরাই দিও আমিন এবং এটাই দোয়া করবেন আল্লাহ যেই মানুষটা আমাদের কাছে অত্যন্ত বিনয় ভালোবাসা নিয়ে এসেছেন সেই মানুষটা 5টা বছর তার দায়িত্ব থাকার সময়ও যেন আমাদেরকে সেভাবে ভালোবাসে সেই হৃদয়টা তুমি তাকে দান করো এদের জন্য দোয়া করবেন ওনারা নির্বাচিত হয়ে যেন মানুষের সেবা করতে পারে এবং আমি ওনাদের উদ্দেশ্যও বলবো আপনারা মানুষের সেবা করবেন এভাবে যদি মানুষের পাশে দাঁড়ান এই দেশের মানুষ আপনাদেরকে কখনো বলবে আল্লাহ তাআলা যার নসিবের মধ্যে বিজয় লেখা আছে আল্লাহ তাকে তুমি বিজয় দান করো বিশেষ করে আমার বড় ভাই যিনি অত্যন্ত বিনয় নিয়ে মাহফিলে শুরু থেকে এখানে বসে আছেন আল্লাহ তাআলা ওনাকেও বিজয় দান করো আমিন আর একটু মহব্বত বলুন আমিন ভাইজান আগামী বছরও এই মাহফিলটা যেন আমার এই বুরুমচড়া সাহাজির পাড়া সাহাজির পাড়ার ভাইরা সাজাইতে পারে এটার জন্য আপনারা সবাই আন্তরিকভাবে মানসিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই বলুন না ইনশাআল্লাহ গত বছর আমি এসেছিলাম বোধহয় নারকেল গাছ না কি গাছ এটা বাদাম গাছ ওই পর্যন্ত ছিল প্যান্ডেলটা এটা ছিল পুকুর জি এটা পুকুর ছিল তো আল্লাহর মেহেরবানে আপনাদের সকলের আন্তরিকতায় এই পুকুর ভরাট হয়ে এখন মাঠ হয়েছে ঠিক কি না আচ্ছা আচ্ছা হ্যাঁ একজন চেয়ার একজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন ইয়া সরি চেয়ারম্যান ছিলেন ওই মুরব্বী উনিও এবং আপনাদের সকলের আন্তরিকতায় আল্লাহ তাআলার দয়া মেহেরবানিতে এই জিনিসটা কি হলো এখন মাঠ হয়ে গেল তাহলে অনেক সুন্দর একটা স্পেস হয়ে গেল গত বছর কিন্তু এত সুন্দর হয়নি এবছর অনেক সুন্দর হয়েছে এভাবে যদি আপনাদের ভিতরে যদি আন্তরিকতা সৃষ্টি হয় আল্লাহর মেহেরবানি দিন দিন এই মাহফিল রৌনক করে দিবেন কে আওয়াজ বলুন না কে ওনারা এত কষ্ট করে মাঠ ভরাট করলেন প্যান্ডেল করলেন স্টেজ করলেন মিডিয়াকে বললেন পোস্টারিং করলেন মানুষের কাছে গেলেন তাবারুক করলেন সবকিছু করার পরেও আপনারা যদি আন্তরিকতা নিয়ে এসে মাহফিলে বসে সৌন্দর্য না বাড়ান তাহলে মাহফিলের সৌন্দর্য কি বাড়বে কথা বলুন না বাড়বে এইবারে যেমন এসেছেন আগামী বারও আসবেন এবং আমি আমার এই কমিটির ভাইদেরকে বলবো শীতের মৌসুমে যদি আপনাদের মাহফিলটা পড়ে আপনারা চেষ্টা করবেন মাহফিলটা সর্বোচ্চ 11টার ভিতর শেষ করতে কারণ ঠান্ডা যখন বেশি পড়ে তখন মানুষ মাহফিলে আর আসতে চায় না স্বাভাবিক আসতে চায় না
মাহফিলের গুরুত্ব যে বুঝবে সেই আসবে, যারা বুঝেছেন, যাদের অন্তরে ভালোবাসা আছে, নবী প্রেম আছে, ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ মুরব্বী থেকে তাদেরকে কেউ ধরে রাখতে পারে নাই, তারা নবীর বাগানে এসে রসুলের গুলামের পরিচয় দিয়েছেন, ঠিক কি না? মাশাআল্লাহ আমার বড় ভাই মেম্বার প্রার্থী সাহেব, উনিও কমিটির অন্যতম, আরো উনি তো সভাপতি, আর কি করবো, তাইলে সব তো উনি ওই মারাবা করবেন, তো উনি আছেন এবং ওনার সহযোদ্ধা আরো অনেক আছে। হ্যাঁ, এই প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ গত বছর আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানিতে আপনার সকলের সহযোগিতা পেয়ে, আমার বড় ভাই তিনিও সহযোগিতা করে, একজন দেখেন একজন মেম্বার প্রার্থী মানুষ, এই যুগে মেম্বার চেয়ারম্যানদেরকে সমস্ত ভালো কাজে সহজে পাওয়া যায় না, তবে ওনারে যে পাইছেন এটা আল্লাহর শুকরিয়া আদায় করেন, কথা কোন ঠিক কিনা, কারণ উনি হক একজন আল্লাহর ওলির নামে সংগঠনকে ধরে রেখেছেন, যিনি আমাদের ইমাম ছিলেন সুন্নি জামাতের, ঠিক কিনা, ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহ, যিনি একজন বড় একজন আল্লাহর ওলি ছিলেন, হুজুর ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহ। আজকে যে আল্লামা নুরি শাহ বুজুর বলেন, আল্লামা নাইমি শাহ বুজুর বলেন, জগৎ বাসা বাসা অনেক আলেম সব ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহ হাতে গড়া ছাত্র ছিল, ঠিক কিনা? আমরা তো হুজুরের ছাত্র না, ছাত্র ছাত্র হওয়ার যোগ্যতাও পাইনি, তবে হুজুর কেবলার নুরানি বেলায়েতের চেহারাটা অনেকবার দেখার সুযোগ পেয়েছি, আমি গুনাহগার, হুজুর কেবলার সভাপতিত্বে বেশ কয়েকবার মাহফিল করার সুযোগ পেয়েছিলাম, আল্লাহর ওলির কদমের পাশে দাঁড়িয়ে ওয়াজ করার সুযোগও পেয়েছিলাম, তো ওই মহান জাতের নামে এই সংগঠন, আল্লাহ তাআলা হুজুর ইমাম হাশেমির নূরানি বেলায়েতের নজর দিয়ে আল্লাহ শাহজির পাড়ার মানুষদের অন্তরকে তুমি মদিনার বাগান বানিয়ে দাও। এবার আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, মাশাআল্লাহ আমি বলার আগে তো সবকিছু রেডি হয়ে যাইতেছে নাকি? হ্যাঁ, একজন আমি এই আমি সব জায়গায় বলি, এই চিস্তি চ্যানেল হচ্ছে সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য একটা বিশ্বস্ত মিডিয়া প্রতিষ্ঠানের নাম হলো চিস্তি চ্যানেল, ঠিক কি না? আগে অনেক ছিল, এগুলো এখন ল্যাংটা পুরি নাসাই পুরি, বুঝেন নি কি তাকুন? হ্যাঁ, বেটি বেটি ল্যাংটা বেটিদের নাটক দেয় এখন বিভিন্ন ওলি আল্লাহর নাম দিয়া ল্যাংটা বেটি নাসাই, একমাত্র এখনো এখনো বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটাই চ্যানেল, এটার নাম চিস্তি চ্যানেল, ওনারা সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামার কাজগুলো করে, এবং তার সবচেয়ে বড় নীতি আকীদা হলো কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী কোনো আলেমদের ভিডিও ওনারা করে না, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের। আসলে এখানে একটা কথা না বললে হয় না, বংশীয় কিছু ব্যাপার স্যাপার আছে, বংশীয় কি আছে, বংশের পরিচয় থাকারও দরকার। এই চিস্তি চ্যানেলের মালিক যিনি আমার ভাই আব্দুল লতিফ, আমি শুকরিয়া আদায় করি, কেন জানেন? আপনারা চিটাঙ্গের মানুষ, আমি আর আমরা যাকে চিনতেছেন, আল্লাহ তো দয়া করেছেন, তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে এই চিস্তি চ্যানেল। এই চিস্তির মালিক লতিফ সর্বপ্রথম 2005 সালে নাকি 2003 সালে আমার একটা ভিডিও উনি করেছিলেন, যেটা শাহাদায়ে কারবালার আলোচনা ছিল, যে আলোচনার মধ্য দিয়ে পুরা বাংলাদেশের মানুষ আমাকে চিনতেছে। এই থেকে আলহামদুলিল্লাহ এই আব্দুল লতিফ ভাই এখনো আছে, এবং উনি হক্কানি একজন আল্লাহর ওলির বংশধর। কাগতিয়া নাম শুনছেন? কাগতিয়া আলিয়া মাদ্রাসা আছে না? যদিও বা যারা ওনারা কাগতিয়ার নামদারি, ওনারা তো অন্য দলের, কাগতিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা দাবি করে তারা, অথচ কাগতিয়া মাদ্রাসার আসল প্রতিষ্ঠাতা হলো এই আব্দুল লতিফ মিডিয়ার মালিক, ওনার দাদা মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, উনি ছিল কাগতিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওই নামকে বিকৃত করে অন্যজনের নাম বসিয়ে দেওয়া হয়েছে আজকে কাগতিয়া আলিয়া মাদ্রাসা।
সেই ওলি বংশের মানুষ হচ্ছে আমাদের লতিফ ভাই। তো ওনার চ্যানেল বিশ্বস্ত চ্যানেল, এই চ্যানেলটা এই এলাকায় যত মাহফিল হবে, আমি এই মাহফিলে আওয়াজ যতটুকু যাচ্ছে প্রত্যেকের উদ্দেশ্য অনুরোধ, যত মাহফিল হবে প্রত্যেকটা মাহফিলে চিস্তি চ্যানেল ছাড়া বাকি চ্যানেলরা আমাদের সেই সমর্থন নিয়ে সুন্নিয়তকে কলুষিত করে দেয় ঠিক কিনা, এবং তাদের চ্যানেলের জন্য দোয়া করবেন তারা কিয়ামত পর্যন্ত যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর টিকে থাকতে পারে। এই এই চ্যানেলটা তোহফা টিভি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার চ্যানেল। এই চ্যানেলটা মাঝে মধ্যে লাল লাল বাটনে গটি বিধি দিয়েন কি কথা জানি, সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করুন, বুঝতে পারছেন তো কি কইছি কেন? এটাতে ক্লিক করলে আপনারা আমারও, আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে দেখতে চান এগুলো ওখানে পেয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। তো এখানে দেখতেছেন আমাদের জসিম ভাই প্রবাস থেকে গত বছর এই প্যান্ডেল দিয়েছেন, আল্লাহ ওনার বলছে মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন বলবি। আল্লাহ আমার ভাই জসিম গত বছর ওয়াদা দিয়েছিলেন, আল্লাহ এত সুন্দর স্টেজ, স্টেজ প্যান্ডেল দেখেন না কত সুন্দর, সাইটও কত দামি দামি পর্দা মাশাআল্লাহ। আল্লাহ এই এলাকার কৃতি সন্তান বিদেশের জমিনে আছে মাওলা, ভাই আমার জসিম গত বছর বলেছিলেন এই বছরের প্যান্ডেল তিনি সাজিয়ে দিবে, আল্লাহ বলতে আর না বলতে দেরি মাওলা, আমার ভাই জসিমউদ্দিন চিস্তি চ্যানেলের লাইভ দেখে বিদেশের জমিন থেকে আবারও প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বছর আমার ভাই জসিমউদ্দিনের পক্ষ থেকে সমস্ত প্যান্ডেলের করজ জুড়ে কান মারহাবা। আল্লাহ আমার ভাই জসিমউদ্দিনের দানকে তুমি কবুল করো, আল্লাহ দানের সওয়াব মদিনা মানবরাই পৌঁছে দাও। ও মালিক আমার ভাই বিদেশের জমিনে যেই কর্মের মধ্যে রয়েছেন, যেই ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছেন মাওলা, আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য কর্ম সস্থানের উপর তুমি বরকত দাও। আল্লাহ বিদেশে থাকার পরও দেশের ভালোবাসা বলে নাই, নিজের গ্রামের ভালোবাসা বলে নাই, নবীজির ভালোবাসা বলে নাই, আল্লাহ বিদেশের জমিনে আল্লাহ তোমার বান্দাকে তুমি তোমার কুদরতের হাতে হেফাজত করিও। কোনটা মাশাআল্লাহ, আল্লাহ বাবাও দাঁড়িয়ে আছেন, ও মুরব্বী চাচা কত বড় ভাগ্যবান, নিজের ছেলে বাবার কলিজাটা খুশি করে দিয়েছে, এরকম কয়জন ছেলে আছে কোন বাবার আছে, বাবা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমার নবীর খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য অর্থ সামর্থ্য দিয়ে নবীর বাগান সাজাই দেয়, ওই ছেলের বাবার চেয়ে ভাগ্যবান আর কয়জন হতে পারে? ও মুরব্বী আব্বা আমার রসুলের হাদিস, ওই রকম নেককার ছেলে কোন বাবা মা যদি দুনিয়ায় রেখে যেতে পারে, ওই মা বাবা কবরে যাবার পরও ওই মা বাবার কবরে সওয়াব যেতে থাকবে। আল্লাহ আমার ভাই জসিমউদ্দিনের আব্বা জান আমার মুরব্বী চাচাকে হায়াতের বাজার তুমি বাড়িয়ে দাও, আল্লাহ দেশ দশের উপর তুমি রহমত নাজিল করে দাও, আল্লাহ কবুল করুক, আমিন বলবি। ভাই আমার এই মাইকগুলা কার? মাশাআল্লাহ খুব ভালো মাইক দেখি, গত বছর এগুলো ছিল নাকি? আল্লাহ কবুল করুক। খুব না, নাম করতেছি টাকা বেশি খোঁজার জন্য না, টাকা কম নেওয়ার জন্য, টাকা কম নেওয়ার নাম। আরেকটা বিষয় কি, নাম করলে পরের বারে তখন বাংলা সাউন্ডে আমাকে গলা খাই লাগে, কিন্তু নাম যেমন কামত যেন তেমনি থাকতে হয়, আমরা নামও করতে জানি আবার নাম করে নামাইতেও জানি, কথা কন ঠিক কি নেই? তো খুব সুন্দর সার্ভিস মাশাআল্লাহ। এতক্ষণ আমি শরীর একটু খুব দুর্বল, সুস্থ অসুস্থ হওয়ার পরও আলহামদুলিল্লাহ মাইক গুলোতে এতক্ষণ কথা বলছে আমার কষ্ট হয়নি, খুব সুন্দর সার্ভিস, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, আমিন। মাইক সাউন্ড একজনের নাকি একজন? তো আরেকজন উঠে বলুন না হুজুর মাইক সাউন্ড আমি দেবো ইনশাল্লাহ, এরকম কে আছেন, আছেন এখানে কেউ আছেন এরকম? মা বাবার ইসালে সবের জন্য কেউ পারবেন না? আহে হো মা তো জানি জানা তো সাহে হো মা তো জানি জানা এ চেহেরা উম্মুল কিতাব তেরা
ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदीना अंजमाने मोहिब्बाने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गौसिया जिलानी मिलाद कमिटी सभापति आजकेर महफिलेर सभापति आमार बड़ भाई मोहम्मद अब्दुल मालिक की जानी बोलेछिले एकटु शुनेछिलाम माशाल्लाह एकटु मारहाबा बोलबेन ना आरो जोरे कन्ना मारहाबा आपनि कि साबेक मेम्बर नाकि दाड़ाइछेन जे आल्लाह मेम्बर हिसेबे कबुल करुक आमीन बोलुन কারণ উনি মেম্বার হলে আমাদের অ্যাটেনশন করা লাগবে না কথা গান ঠিক কি না এ পুরো মাহফিলে করার জন্য একাই দিতে পারবে ইনশাআল্লাহ ঠিক না বেটি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সংগঠনের সভাপতি মালিক ও মানি মেম্বার পদপ্রার্থী আমার বড় ভাই আব্দুল মালিক সাহেব আগামী বছর মাইক সাউন্ড স্টেজ ভিডিও পোস্টার সবকিছু আমার বড় ভাই আব্দুল মালিক সাহেবের পক্ষ থেকে আস্তে করে কোন মারহাবা খুব হিসাবের পাগল দেই পাবলিক আস্তে করে জোরে কই আস্তে কয় বুঝা লাইছে কেমনে কোন লাগবো কা আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো জীবনের গুনাহ তুমি মাফ করো ও মালিক অনেক বড় আশা নিয়ে নবী তোমার মাহফিলকে সাজানোর জন্য হাবিব রে আপনার বাগানে জবান খুলে প্রতিশ্রুতির বাণী শুনিয়েছেন আল্লাহ আমার বড় ভাই আব্দুল মালিক সাহেবের আশার বাগানে তুমি নূরের বাতি জ্বালাইয়া দাও আল্লাহ যিনি তোমার নবীরে খুশি করে তোমার ওলিরে খুশি করে আল্লাহ তার জন্য তোমার বান্দা গুলারে খুশি কইরা দাও ও মালিক আল্লাহ পরিবার পরিজনের উপর রহমত নাযিল করো আল্লাহ রে এই ভাইগুলোর মনের আশা তুমি পূরণ করো জীবনের গোনা মাফ করো আল্লাহ আগামীতে আরো বেশি বেশি যেন দিতে পারে এই মাহফিল যেন সাজাইতে পারে আল্লাহ সেই বরকত সেই যোগ্যতা সেই সামর্থ্য এই এলাকার প্রত্যেকটা ভাই বন্ধুকে তুমি দিয়া দাও আল্লাহ আমার জসিম ভাই আমার মালিক ভাইকে তুমি কবুল করো আল্লাহ যারা দিতে পারে না অসহায় মানুষ আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো মাশাআল্লাহ এখন তো আশা করে আমাদের আর টেনশন নাই আমরা যারা কথা বলবো আমাদের সবকিছু রেডি হ্যাঁ মাইক প্যান্ডেল স্টেজ পোস্টার ভিডিও হ্যাঁ এরপরে কি জানি প্যান্ডেল সব ক্লিয়ার এখন আপনাদের টেনশন আপনারাই করবেন কি কোন ঠিক না আপনাদের মাহফিলের স্টাইল কি অবস্থা লাগে তাবারুক করেন না चाउल दिबेन সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা ওয়া হাবিবাল্লাহ রহমতু कहता जवाले दो जगह केरा जवाले अर्श की मेरा जवाले आसियों कहला जवाले या नबी सलाम अलैका या रसूल
سلام عليك يا حبيب سلام عليك صلوات نبي جي قبره حشر نبي جي اشبن কবরে ছিল না মানুষ নবীরে চিনিল বনের রঙরিনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত آل نبی اصحاب نبی شہدائے کرام گل باغ رسالت پہلا کون سلام مصطفیٰ جانی رحمت پہلا کون سلام شمع بزم ہدایت پہلا غوث اعظم امام تقا ونقا غوث اعظم امام تقا ونقا جلوائی شانِ قدرت پہلا کو سلام مصطفیٰ جانِ رحمت پہلا شمعِ بزمِ ہدایت پہلا ڈال دی قلب میں عظمتِ مصطفیٰ حکمتِ اعلیٰ حضرات پہلا کو سلام مصطفیٰ جانِ رحمت پہلا کو سلام شمعِ بزمِ ہدایت پہلا یا الہی صدا کہے ملا دے رسول اے سلامی آج زنا ہو قبول مدینے کے ساتھ ہزاروں سلام مدینے کے ساتھ لاکھوں سلام مدینے کے ساتھ کروڑوں سلام مدینے کے ساتھ بے حد سلام بلغ العلا بکمال ہی کشف الدجا بجمال ہی حسنت جمیع صلو علیہ والہ تبرک دے دین آمین ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما مولاي كريم الله غفير رجنيت انجمانه محبان رسول صلی اللہ علیہ وسلم غوثیہ جیلانی ملاد کمیٹیر ویوستہ پنائی چٹرگرام انوارہ برم چھڑا شاہ جیر پڑا اللہ حضرت عثمان رضی اللہ تعالیٰ عنہ سنیہ داخل مدرسہ میدانی ایک اوشتم عظیم شان سنی شمیلونے بوشے ہاتھ بڑھئے دیئے چھی اللہ مادر فریاد تمہیں قبول کرو اللہ مہربانی کرے اے نورانی محفلر ثواب ہزار ہزار کٹی کٹی گن بدی کرے اپنار پیارا محبوب نبی روزہ مبارک پہنچے داؤ اللہ شمگرام بیکرام دربارے پہنچے داؤ اللہ نبی جیرہ در سابید دربارے پہنچے داؤ اللہ
মিহিরবাণী গুরু মাওলা মাযহাবের ইমাম হাদিস বাগের ইমাম তরিকতের ইমাম দরবারে পৌঁছিয়ে দাও মাওলা গোটা বিশ্বের মুসলমান নরনারী মুমিন মুমিনাতের দরবারে পৌঁছিয়ে দাও আমরা যারা হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও এত রাত্রে কোন মানুষকে যদি কোন মানুষ বলে 500 টাকা দেব ঠান্ডা রজনীতে তুমি রাস্তার মাঝখানে বসে থাকো কেউ তো বসে থাকবে না রে আল্লাহ এত রাত আল্লাহ তোমার হাবিবের প্রেমে বসে রয়েছে গো মিলাদ মাহফিলে রে আল্লাহ আল্লাহ আমাদের ওটা বসা হাজরিকে তুমি কবুল করো আল্লাহ এই নূরানি মাহফিলে আর্থিক সহযোগিতা আন্তরিক সহযোগিতা মানসিক শারীরিক বুদ্ধি দিয়ে যে যেভাবে মেধা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো আল্লাহ মেহেরবানি করে মাওলা আমরা যারা হাজিরি দিয়েছি আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও রাসূলুল্লাহর সুন্নাত ওয়ালা বানিয়ে দাও আমার পর্দার মা গুলোকে তুমি কবুল করো আম্মা জানদের জীবনের গুনাহ মাফ করে দাও মাদেরকে পর্দা করার তৌফিক দাও আল্লাহ আমার মাদের ঘরে আল্লাহ যোগ শ্রেষ্ঠ আল্লাহর বলির মতো সন্তান দিয়া দাও হে আল্লাহ হে মা বিলের সওয়াব মেহেরবানি করে মাওলা হুজুর ইমামে আলী মাকাম সৈয়দনা হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে পৌঁছে দাও আম্মা জানা খাতুন জান্নাতের দরবারে পৌঁছে দাও মালিক উজর গৌস পাক গরিব নওয়াজ মা রব্বানি বাউদ্দিন নকশবন্দি দাতাগঞ্জ বেখলাগুর নিজামুদ্দিন মেহবুলি হাজা জুনাইদ বগদাদে হাজা ওসমান হারুনি হযরত হাজা চৌরবি হাজা আব্দুর রহমান জামি আল্লাহ সৈয়দা মশাসির কোটি হাফেজ কারি গৌস জামান তৈয়ব শাহ কিবলা আলম দরবারে পৌঁছে দাও বাবা শাহ জালাল শাহ বুরহান নাসিরুদ্দিন মুরার বনি কি জুলাস কেল্লা শহীদ শাহ মখদুম খাজাহান জানার কন্ডাক্টর প্যার বগদাদি সৈয়দ আবেদ শামজাদ আল্লামা ফারুকি শহীদ নুরুল ইসলাম ফারুকি খাজা বাকি বিল্লাহ জালাল আল্লামা শাহ আলম জিহাদি দরবারে আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ হযরত কিবলা গাউস আজম মেজবানদার ইমাম জান কিবলা গোলাম রহমান আল্লাহ সিয়া গাউস আজম সৈয়দ দিলাওয়ার হোসেন মেজবানদার বিশ্ব আলী শাহ জাজ্জাল হক মেজবানদারি আওলাদ গাউস আজম খলিফা গাউস আজম মুরিদান গাউস আজম মুহিব্বান গাউস আজম দরবারে পৌঁছে দাও আমান শাহ গরিবুল্লাহ শাহ গঙ্গি শাহ ভঙ্গি শাহ নজির শাহ বেডান শাহ ইয়াসিন আউলিয়া শাহ সনাউলিয়া বদর আউলিয়া খাজা মোহসেন আউলিয়া দরবার পৌঁছে দাও উস্তাদ লোড়া হুজুর আল্লামা শারমিল্লাহ তাইমি সব কেবলা দরবারে পৌঁছে দাও ইমাম আলে সুন্নাত হুজুর ইমাম হাশমি দরবার পৌঁছে দাও গাজী উদ্দিন মিল্লাত হুজুর শের বাংলা দরবার পৌঁছে দাও উস্তাদ লোড়া খতিব মঙ্গল জালালউদ্দিন আল কাদরী হুজুর দরবারে পৌঁছে দাও আল্লামা নাইমউদ্দিন আল কাদরী দরবারে পৌঁছে দাও জাফর আহমদ সিদ্দিকী জাফর আহমদ হোসেনি জাফর আহমদ বদরী দরবারে পৌঁছে দাও আল্লাহ সুন্নি জামাতের বড় একজন আলেম আজকে রাঙ্গুনিয়ার জমিনে পর্দা করেছেন মুফতি আলে সুন্নাত আল্লামা সালিমুল্লাহ কাদরী দরবারে পৌঁছে দাও আল্লামা জসিমউদ্দিন রেজবির দরবারে পৌঁছে দাও আল্লামা নূর সাবা নবী রাহাতুল্লাহ নকশবন্দির দরবারে পৌঁছে দাও মাওলা হুজুর আল্লামা নূরুল মানওয়ার আজিজুল হক আল কাদরী আল্লামা ইদ্রিস রাজবি হুজুরের দরবারে পৌঁছে দাও আল্লাহ আমরা হাত বাড়িয়ে দিয়েছি আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেক প্রবাসী ভাইরা মার জন্য দোয়া চেয়েছে বাবার জন্য দোয়া চাইলো আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মা বাবা যদি আল্লাহ জীবিত তাকে হায়াতের মাঝে বাড়িয়ে দাও আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ আমার প্রবাসী ভাইগুলোকে তুমি কবুল করো আল্লাহ এই প্রবাসী ভাইদের সহযোগিতায় মাদ্রাসা উজ্জ্বল হয় মাহফিল উজ্জ্বল হয় মসজিদ উজ্জ্বল হয় এলাকায় উন্নয়ন হয় আল্লাহ প্রবাসী ভাইগুলোকে তুমি কবুল করো আল্লাহ যারা যারা এসেছি আমাদের প্রত্যেকের তাকদীর চমকায়া দাও আল্লাহ এই নূরানি মাহফিলে স্টেজ প্যান্ডেল ডেকোরেট
ডেকোরেটরসের মালিক যারা, আল্লাহ মাইক সাউন্ড সার্ভিসের মালিক যারা, আল্লাহ বিশেষ করে মিডিয়ার মালিক আমাদের চিস্তি মিডিয়া সহ, আল্লাহ তোফা মিডিয়া সহ প্রত্যেককে কবুল করো। আল্লাহ অত্র মাহফিলের সর্বস্তরের সভাপতি আমার ভাই আব্দুল মালিক সাহেব সহ, আল্লাহ মেম্বার পদপ্রার্থী হয়েছেন আল্লাহ দোয়া চেয়েছেন, এছাড়া আরও যত প্রার্থী চেয়ারম্যান মেম্বার আল্লাহ আল্লাহ প্রত্যেকের দোয়া দরখাস্ত তুমি কবুল করো, সংগঠনের ভাইগুলোকে কবুল করো। আগামী একুশে ফেব্রুয়ারি আল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ বিশ একুশে ফেব্রুয়ারি দুই দিন বেবি, আল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসাকে তুমি কবুল করো। আয় আল্লাহ মেহেরবানি করে মাওলা, আগামী আঠাইশে ফেব্রুয়ারি বরুম চড়া সৈয়দ বারি দরবার শরীফ আল্লামা ইদ্রিস আল কাদরি হুজুরের ওরস মোবারক উপলক্ষে আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের ডাক দিয়েছে, ভারত থেকে অনেক আলেম দাওয়াত করেছে, আল্লাহ আমি গুনাহগার আছে আল্লাহ মাশাবি সাবুদুর সহ অনেক বড় ইন্তেজাম। আগামী আঠাইশে ফেব্রুয়ারি সৈয়দ বারি দরবারের আন্তর্জাতিক মিলাদুন্নবীর মাহফিলকে কবুল কর, আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল কর, আমাদেরকে নামাজি বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও, সন্ন্যতওয়ালা বানিয়ে দাও, কোরআন তিলাওয়াতকারী বানিয়ে দাও। আল্লাহ এই মাহফিল কমিটির সকল সদস্য ভাইকে তুমি কবুল করো, আল্লাহ দেশে বিদেশে যারাই আছে প্রত্যেকের খেদমতকে তুমি কবুল করো। আল্লাহ মেহেরবানি করে আখিরি ফরিয়াদ তোমার দরবারে, মালিক জীবনের শেষ বিদায়ের আগে একবার হলো খানে কাবার জিয়ারত নসিব করো, দরবারে মুস্তাফার জিয়ারত নসিব করো, খাজা আজমিরের জিয়ারত নসিব করো, গৌসে আজম বাগদাদের জিয়ারত নসিব করো, হুজুর ইমাম রব্বানি আলা হযরত কিবলায়ে আলমের জিয়ারত নসিব করো। আল্লাহ শেষ ফরিয়াদ মাওলারি, মৃত্যু যখন দিবা আল্লাহ তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো অবস্থায় মৃত্যু দিও, কোরআন তিলাওয়াত করার টাইমে মৃত্যু দিও, মা বাবার খেদমতের টাইমে মৃত্যু দিও, তোমার হাবিবের দুরুদের টাইমে মৃত্যু দিও। আল্লাহ তোমার হাবিবের নোরানি চেহারায় মুস্তাফা দেখাই দিও, তোমার নবীজির নূরানি চেহারায় আনোয়ার দেখে দেখে আমাদের প্রত্যেকের জবানে মধু মাখা কালেমা শরীফ জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।